রাঙামাটি থেকে কাপ্তায় যাবেন, তারা অবশ্যই সাবধানে যাতায়াত করবেন। তাহলে এভাবে হাতি রাখতে হতে পারে, কারণ বিকাল 5টার পরে বন্যপ্রাণী এভাবে বন থেকে বেরিয়ে আসতে পারে। যারা ফ্যামিলি নিয়ে বা নিজেরা যাতায়াত করবেন তারা অবশ্যই দেখে শুনে তারপরে যাবেন, প্রয়োজন হলে সাথে পুলিশ নিয়ে যাবেন। কিন্তু রিক্স নেই, কেউ রাঙামাটির থেকে কাপ্তায় যাবেন না সাধারণত বিকাল 5টার পরে। যারা যাতায়াত করবেন দলবদ্ধভাবে সবাই একসাথে মিলেমিশে যাবেন।